প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জিদা আজিজ শুরু করছি বিজয় টিভির নিয়মিত সংবাদ আয়োজন চট্টগ্রাম বার্তা আসুন চট্টগ্রাম বার্তার প্রথমেই জেনে নেই আজকের শিরোনাম বান্দরবানের রেড জোন এলাকায় লকডাউন শুরু এবং চট্টগ্রামে আরও একশো এগারো জনের করোনা শনাক্ত করোনা সংক্রমণ প্রতিরোধে বান্দরবান সদর উপজেলা পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে আজ বেলা বারোটার থেকে রেড জোন কার্যকর করতে এসব এলাকায় লকডাউন শুরু হয়েছে এদিকে লকডাউন শুরুর পর থেকেই জেলা সদরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন জানান রেড জোন ঘোষিত এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না তবে প্রশাসন পুলিশ সেনাবাহিনী চিকিৎসক মানবিক সহায়তা ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন জরুরি ওষুধ চিকিৎসা উপকরণ কৃষি উপকরণ ও পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে চট্টগ্রামে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও একশো জন এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল চার হাজার দুশো জনে সিভিল সার্জন ড শেখ ফজলে রাব্বি জানান চট্টগ্রামের তিনটি ল্যাবে চারশো পনেরোটি ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সত্তরটি সহ মোট চারশো পঁচাশটি নমুনা পরীক্ষার রিপোর্টে ওই একশো জনের করোনা পজিটিভ আসে এছাড়া এই পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একশো তিনজন মোট সুস্থ হয়েছেন দুশো জন এদিকে নগরীর বাকুলিয়া সার্কেলের এসেলেন্ট তার স্ত্রী চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে পর্যটন নগরী কক্সবাজার রেড জোন হিসেবে ঘোষণা করার পর থেকে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী এসব এলাকায় প্রধান সড়কগুলোতে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি সেনা টহল কার্যক্রম বহুগুণে বৃদ্ধি করা হয়েছে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী অতি জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা তাদের কাজের যথার্থতা প্রমাণ সাপেক্ষে রেড জোনের সীমিত পরিসরে আসা যাওয়া করতে পারবেন এছাড়া এসব এলাকায় বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার কাঁচা বাজার ও মুদি দোকান খোলা থাকবে পূর্ব শত্রুতার জের ধরে কাউন্সিলর প্রার্থীকে ফাঁসাতে নগরীর বাকুলিয়ায় আরাফ নামে নামে দুই বছরের এক এক শিশুকে হত্যা করেছে নাজবা নারী হত্যাকাণ্ডের দুদিন পর গ্রেফতার হওয়ার ওই নারী পুলিশের কাছে স্বীকার করে যে ফরিদ নামে এক ব্যক্তির কথায় দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়াকে ফাঁসাতে গিয়ে তার বাড়ির এক ভাড়াটিয়ার শিশু আরাফকে হত্যা করেন তিনি আর্থিক দুরাবস্থার সুযোগ নিয়ে তাকে টাকার লোভ দেখিয়ে ওই শিশুকে হত্যা করানো হয় আদালতে দেয়া স্বীকারিত্বমূলক জবানবন্দিতেও নাজমা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেন পুলিশ জানায় বাড়ির মালিককে ফাঁসাতে খুনি চক্রটি শিশু আরাফকে হত্যা করে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ অক্সিজেন সিলিন্ডারের দামে কারসাজির দায়ে নগরীর কাতালগঞ্জ এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক একই অভিযানে কাজীর দেউরি আসকার দিঘির পাড়ের আরও একটি প্রতিষ্ঠানকে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স দেখাতে না পারায় ও আইসিউ বেড ও পেশেন্ট বেডের ক্রয় দেখাতে না পারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক বলেন বর্তমান করোনা সংকটে কিছু অসাধু ব্যবসায়ী অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি ও দাম বৃদ্ধি করে ক্রেতাদের কাছ থেকে বিপুল মুনাফা হাতিয়ে নিচ্ছে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ও সর্তাখালের মোহনায় অভিযান চালিয়ে অবৈধ বালুবাহী ছটি ইঞ্জিন চালিত নৌকা সহ একটি ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়দ কবির সহাগ জানান গোপন সংবাদের ভিত্তিতে হালদার সর্তার মুখে অভিযান চালিয়ে ছটি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ও একটি ড্রেজার পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে হালদাকে রক্ষার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে এবং রাউজানের সাংসদ বি এম ফজলে করিম চৌধুরীর পরামর্শে অভিযান জোরদার করা হয়েছে হালদার মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আগামীতে আরও কঠোর অবস্থান নেবে প্রশাসন চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালেই শুরু হয়েছে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম হাসপাতালটিতে চিকিৎসক সহ মোট সাতজন করোনা রোগী ভর্তি রয়েছেন এছাড়া অন্য রোগীদের জরুরি সেবা দিতে হটলাইন কার্যক্রমও চালু করা হয়েছে করোনাভাইরাস মোকাবেলায় আগেই পঁচিশটি আইসোলেশন বেড প্রস্তুত রেখেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লিয়াকত আলী খান বলেন এখন আর কোভিড নন কোভিড বাছাই করার সময় নেই সব রোগীকেই চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া করোনা রোগীদের জন্য চালু হওয়া হলিক্রেসেন্ট হাসপাতালে ভেন্টিলেটর সহ আইসোলেশন সরঞ্জামও সরবরাহ করে যাচ্ছেন তারা খাগড়াছড়িতে ফলমূল পরিবহনের ওপর অতিরিক্ত টোল আদায় বন্ধ এবং বাগান মালিকদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি ও মার্মা বাগান মালিক সমিতির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয় এ সময় বাগান মালিক সমিতির নেতারা অভিযোগ করে বলেন তিনটি পৌরসভা জেলা পরিষদ ও বাজার ফান্ডের টোল কেন্দ্রগুলোতে ফলদ পণ্য বহনকারী পরিবহনের ওপর সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত দুই থেকে তিনশো গুণ টাকা আদায় করা হচ্ছে এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহা মিলছে না এতে করে খাগড়াছড়ি থেকে ফল কিনতে আগ্রহ হারাচ্ছেন বাইরের ব্যবসায়ীরা এভাবে চললে এ জেলার বাগানিরা বিশাল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে বলেও আশঙ্কা করা হয় সংবাদ সম্মেলন থেকে নগরীর বায়জিৎ বোস্তামি থানার আরেফিন নগর ও খুলসি থানাধীন ফয়েস লেক এলাকায় পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে পঞ্চাশ লাখ ষাট হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর গতকাল শুনানি শেষে সংস্থাটির চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এই জরিমানার আদেশ দেন তিনি জানান দণ্ডিতদের জরিমানার অর্থ আগামী সাত দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ওই এলাকায় আর পাহাড় না কাটতেই নির্দেশনাও দেওয়া হয়েছে রিজিয়নের লং দু জোনের উদ্যোগে লং ইয়ারাংছড়ির দুর্গম এলাকার দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে বাড়িতে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় সেনা সদস্যরা সেনাবাহিনীর সদস্যদের নিজস্ব রেশন থেকে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য বিতরণ করা হয় লংদু দু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিরাজ হায়দার চৌধুরী জানান করোনা মহামারীর সংকটাপন্ন পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখবে সেনা সদস্যরা চট্টগ্রাম বার্তা শেষ করার আগে দেখে নিচ্ছি আরও একবার বান্দরবানের রেড জোন এলাকায় লকডাউন শুরু এবং চট্টগ্রামে আরও একশো এগারো জনের করোনা শনাক্ত চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ